दोसरा जुलाई 2021 17 आषाढ़ शुक्रवार। आज धनु राशि, धनु लग्न बा सैजिटेरियस साइनेर व्यक्तिवर्गदेर आजकेर दिनटी एक प्रकार मध्यम प्रकृतिर बा मिक्सड रियक्शनेर मध्य दिए काटते चलेछे। आज एकटी कथा मने राखबेन, परिश्रमेर विकल्प किछु नेई आज आपनार जन्य। विशेष करे शनि 7.5 चलछे, ताई एई समय जतटा ओभारटाइम करते पारबेन, जत बेशी काज करते पारबेन, ततई किन्तु शनि महाराज आपनार उपरे सन्तुष्ट होते चलेछेन। भिडियोटी शेष पर्यन्त देखुन, किछु टोटका उपाय बा मंत्र आपनादेर जन्य अवश्यई बातले देवा थाकबे। आज आमरा प्रथमेई आपनादेर अर्थ एवं कर्म एई दुई जागतिक विषय सम्पर्के आलोचना करते चलेछि। आज प्रथमेई आपनादेरके निजेदेर नीतिबोध एवं मूल्यबोधके सुदृढ़ करार प्रयोजन आछे। अर्थ उपार्जनेर क्षेत्रे एर प्रभाव प्रबल थाकबे। विशेष करे आपनि हयतो कारोर नामे कुत्सा करछेन, आर सेई व्यक्ति हयतो पाश थेके कारोर काछ थेके जानते पारते पारे, अथवा तार से हयतो हुट करे एसे पड़ते पारे, शुने फेलते पारे। आर ताई पर समालोचना, परचर्चा, परनिंदा, राग, विद्वेष, हिंसा, घृणा, अहंकार एगुली थेके निजेके वंचित करार चेष्टा करुन। आर निजेर साथे प्रतिज्ञा करुन, भालो देखबो, भालो खाबो, भालो पड़बो, भालो बोलबो, भालो शुनबो। तबेई किन्तु आजकेर दिनटी आर्थिकभावे शुधु नय, सामग्रिक दैनिक विषय थेकेई आजकेर दिनटीते आपनि एक प्रकार अतुलनीय फलाफल पाबेन। अन्यथाय नेगेटिविटिर आश्रय निलेई किन्तु दिनटी माटी हये जेते पारे। अर्थ उपार्जन भालो हलेও खरचের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। বিজনেসম্যানদের কিন্তু দিনটি आज মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। চাকরিজীবীরা আজ আপনাদের কর্মক্ষেত্রে অসাধারণ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারেন। আর আজ অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। দেখুন, মোবাইল দেখুন, সিনেমা দেখুন, গান শুনুন, প্রেমে পড়ুন, সব কিছুই করুন, কিন্তু 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা অন্তত পড়াশোনায় সঠিক মনোযোগ দিন। এতেই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হতে চলেছে। আজ আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। পরিবারের কারোর বিশ্বাসে যেন আঘাত করবেন না। আর পরিবারের প্রতি আধিপত্য বজায় না রেখে ছোটোখাটো ব্যাপারে নাক না গলিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। অন্যথায় আজ আপনি আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিজের মনের পরিস্থিতি বোঝাতে কিন্তু সক্ষম হবেন না। প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ কিন্তু আপনাদের প্রেমের জীবন এক প্রকার সাধারণ থাকবে। আজ আপনারা প্রেমের জীবনে যে সমস্ত সাফল্য বা স্বপ্ন দেখেছিলেন তার কিছু কিছু বাস্তবায়ন হতে চলেছে। স্বামী স্ত্রী আজ একটুমাত্র প্রচেষ্টা, মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি আর অর্ধাঙ্গিনী বা অর্ধাঙ্গকে কাছে টেনে নিয়ে দুর্বলতাকে দূরে সরিয়ে দিয়ে আদর করুন। এতে কিন্তু আপনারা পরমানন্দ অনুভব করবেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ হালকা হলেও আপনাদের একটু শক্তিশালী থাকছে, এই বিষয়েও সচেষ্ট থাকার প্রয়োজন আছে। আর আজ আপনারা অবশ্যই যদি পারেন, শুক্রবার যেহেতু, তাই শুক্র গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।